আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে। পুরনো একটা ঘটনা, সেই 2013 সালের 5ই মে রাজধানীর শাপলা চত্বরে কি ঘটেছিল সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে এর আগে। হেফাজতে ইসলামের অবস্থান ধর্মঘট ছিল, তারা অবস্থান করছিল, তাদেরকে কী প্রক্রিয়ায় সরিয়ে দেওয়া হয়েছিল, কতজন মারা গিয়েছিল, এটা নিয়ে কিন্তু পানি কম ঘোলা হয়নি। অধিকার নামক এনজিওর তারা যে তালিকা প্রকাশ করেনি, কিন্তু তাদের কাছে যে তালিকা পাওয়া গিয়েছিল সেটাও সত্য বলে প্রমাণিত হয়নি। আদিলুর রহমান সাহেব 61 জনের একটা তালিকা ওনার কম্পিউটারে পাওয়া গিয়েছিল, কিন্তু সেটা উনি প্রকাশ করেননি, বলেছিলেন 61 জন, নামগুলি প্রকাশ করেননি। এটা নিয়ে অনেক কিছু হয়েছে, ওনাকে শাস্তির মুখেও পড়তে হয়েছে। তারও যে বড় কথা, এই বিষয়টা নিয়ে রহস্য একটা মানে বিভ্রান্তি মানুষের মধ্যে রয়ে গিয়েছিল এবং মানুষ এটা ভোলারই চেষ্টা করছিল। এটা মনে করলেই তো একটা শোক অথবা একটা বেদনার কাহিনী আসে, কিন্তু আবার নতুন করে বিষয়টা মনে করিয়ে দিলেন আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের। আওয়ামী লীগ বারবার বলার চেষ্টা করেছে ওখানে তেমন কিছু হয়নি, কেউ মারা যায়নি, এমন কথাও বলেছে অনেকে যে কোনো মারাই যায়নি। যদিও আমরা বিভিন্ন সময় বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে যে ইনফরমেশন পেয়েছি, বিভিন্ন পত্রিকা, দেশি আন্তর্জাতিক বিভিন্ন জায়গা থেকে, সেটা হলো সেদিন মোটামুটি 39 জন নিহত হয়েছিল এমন একটা খবর পাওয়া গেছে, যার মধ্যে 22 জন হেফাজতের সরাসরি কর্মীও ছিলেন। যাক, সেটা অন্য হিসাব, কিন্তু সরকার পক্ষকে অনেক সময় এমনও বলতে শোনা গেছে যে ওখানে কেউ হয়নি, কেউ মারা যায়নি, মানুষ এমনি ভয় পেয়ে ওই চত্বর ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু ওবায়দুল কাদের সাহেব কী বললেন সেই কথাটা বলার জন্যে আজকের এই আলোচনা। উনি সোমবার 16 অক্টোবর বঙ্গবন্ধু অভিনীত আওয়ামী যুবলীগের উদ্যোগে একটা সমাবেশে ভাষণ দিচ্ছিলেন। 18 অক্টোবর বিএনপির যে কর্মসূচিটা আছে ঢাকায় সেটাকে সামনে রেখে উনি কিছু কথা বলেছেন, এবং সেই কথাগুলি কী ধরনের উনি বলেছেন যে যদি বিএনপি ওদের এখানে আসে, যদি কিছু করে, তাহলে বিএনপির পরিণতি শাপলা চত্বরের চেয়েও করুণ হবে। এই হলো ওনার বেসিক কথা, মানে মূল কথাটা কী ধরনের আমি ওনার বক্তব্যটা পড়ে শোনাই আপনাদেরকে। উনি বলেছেন মির্জা ফখরুল ক্ষমতা দখল করার জন্য নেতাকর্মীদের অতিরিক্ত কাপড় নিয়ে ঢাকায় আসতে বলেছেন। তো আমরা কি দাঁড়িয়ে ললিপপ খাবো? আমরাও প্রস্তুত আছি, অবরোধ করলে বিএনপি অবরোধ হয়ে যাবে, খেলা হবে, বিএনপির পরিণতি শাপলা চত্বরের চেয়েও করুণ হবে। আগের যে কথাগুলো, বিএনপি কর্মীদের উনি কেন অতিরিক্ত কাপড় নিয়ে আসতে বলেছেন, কত লোক আসবে, এটা নিয়ে এসে একটু হাসি ঠাট্টাও করেছেন, বলেছেন যে ঢাকায় নাকি হোটেলে সিট খালি নেই, সব সিট তারা বুক করে ফেলেছে, নতুন বাড়ির খালি ফ্ল্যাট বুক করছে, এরকম অনেক কিছু উনি বলেছেন। সেটা বলুন, ওনার রাজনীতি উনি বলতে পারেন, কিন্তু আমার প্রশ্ন এই বাক্যটা নিয়ে যে তাহলে বিএনপির পরিণতি শাপলা চত্বরের চেয়েও করুণ হবে। যদি এই বাক্যটা নিয়ে বলি, এই বাক্যের মধ্যে একটা শব্দ আমি খুবই গুরুত্ব দিয়েছি, সেটা হলো করুণ। শাপলা চত্বরের চেয়েও করুণ কীভাবে হবে? তার মানে শাপলা চত্বরে কি কোনো করুণ ঘটনা ঘটেছিল? কী সেই ঘটনা যে ঘটনাকে উনি করুণ বিশেষণে আখ্যায়িত করছেন? সরকার তো দাবি করে ওখানে তেমন কোনো হতাহতের ঘটনা ঘটেনি, সবাই চলে গিয়েছিল, পুলিশ তাদেরকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছিল, অনেকে বলে যে সাউন্ড গ্রেনেড ছুঁড়েছিল, সাউন্ড গ্রেনেডের শব্দে হতভম্ব হয়ে সবাই পালিয়ে গেছে, এগুলো অনেক কথাবার্তা বলা হয়। যদিও সরকার খোলামেলাভাবে কিন্তু কখনো বলেনি তারা কীভাবে এই 50-60 হাজার মানুষকে সেখান থেকে সরালো, এই সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো বক্তব্য এখনো আসেনি।
সেটা এক ধরনের বক্তব্য ছিল, কিন্তু আমার বক্তব্য হলো সেখানে কোনো করুণ ঘটনার অবতারণা হয়েছিল, এটাও কিন্তু সরকারের সেই সময়কার কোনো বিবৃতি থেকে পাওয়া যায়নি। অনেকে বলেছে, জামাতের লোকজন বলেছে, হেফাজতের লোকজন বলেছে, বিএনপির লোকজন বলেছে, অনেক দাবি তারা করেছে, অনেক গায়েবানা জানাজা হয়েছে। ওই সময়কার বিএনপির নেতা মির্জা ফক সাদেক হোসেন খোকা, ওনারা গায়েবানা জানাজা ঘোষণা করেছেন, প্রায় 3,000 লোক মারা গিয়েছিল, এগুলো নানা ধরনের কথা, সে আলোচনায় আমি যাচ্ছি না। কিন্তু সরকারের পক্ষ থেকে একবারও বলা হয়নি যে সেই সময় একটা করুণ ঘটনার অবতারণা হয়েছিল। এবার ওবায়দুল কাদের সাহেব বলছেন যে ওই সময়ের চেয়েও করুণ ঘটনা হবে যদি বিএনপি আবার কী কী করে না করে, অবরোধ অবরোধ করে। তাহলে কি উনি জেনে শুনেই করুণ শব্দটা উচ্চারণ করেছেন? ধরলাম করুণ কিছু ঘটেছিল, তাহলে বিএনপি যদি এবার ঢাকায় কোনো অবরোধ কর্মসূচি পালন করে তাহলে তাদের অবস্থা আরও করুণ হবে? কি ঘটলে অথবা সরকারের পক্ষ থেকে বিএনপির এই কর্মসূচিতে কি পদক্ষেপ গ্রহণ করলে সেটাকে আরও করুণ বলা যেতে পারে? বিভিন্ন তথ্যসূত্র থেকে, বিভিন্ন পত্রপত্রিকা প্রকাশিত খবর থেকে আমার যেটা ধারণা, সেই ঘটনার কারণে ঢাকা এবং তার আশেপাশে 39 জন লোকের মৃত্যু হয়েছিল। তাহলে কি আরও বেশি মৃত্যু হলে সেটাকে আরও করুণ বলা যাবে? রাজনৈতিক নেতাদের মুখে এ কেমন কথা? আমি আরেকটা কথা বলি, অলমোস্ট এই আলোচনা শেষ করব। সে কথাটা হলো এই যে কয়েকদিন আগে, দুদিন আগেই 14 তারিখে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে ওই যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি দলটা এখানে এসেছিল, যে পর্যবেক্ষক, প্রাক পর্যবেক্ষক কমিটি যেটা এসেছিলো, যারা এখানে বিভিন্ন জনের সঙ্গে আলাপ আলোচনা করে এখান থেকে চলে গেছে এবং চলে যেয়ে আমেরিকায় যেয়ে ওখান থেকে তারা একটা 5 দফার সুপারিশ সহ একটা বিবৃতি প্রকাশ করেছে, সে 5 দফার সুপারিশের প্রথম বক্তব্যটাই কিন্তু ছিল, সেটা হলো সহনশীল বক্তৃতা ও নির্বাচনী মুখ্য ইস্যুতে খোলামেলা অর্থবহ সংলাপে বসা। তারা সংলাপের প্রস্তাব দিয়েছিল, কিন্তু সেখানে বলেছিল যে রাজনৈতিক নেতাদের বক্তৃতা হতে হবে সহনশীল এবং তাদের সেই সুপারিশগুলো নিয়ে এখন পর্যন্ত কোনো বিরূপ প্রতিক্রিয়া কোনো পলিটিক্যাল পার্টি প্রকাশ করেনি। তো যে সহনশীল বক্তৃতার কথা বলছে তারা, এই ওবায়দুল কাদের সাহেবের এই বক্তব্যকে কি সহনশীল বলা যায়? যদি বলা না যায় তাহলে ওনাকে কি থামানোর কোনো ব্যবস্থা করা যাবে? এই সহনশীল মানে কি? এটা এটা ইংরেজিতেও তারা যে লিখেছিল সেটা হলো গিয়ে মডারেট রেটরিক। এটা কি মডারেট রেটরিক হয়েছে? ওবায়দুল কাদের সাহেব নিজে কি বলেন? অথবা তার যে দল, যে দলে উনি সাধারণ সম্পাদক, মানে কাণ্ডারি বলা যায় একভাবে, ছোট কাণ্ডারি, সেই দল ওনার এই বক্তব্যকে কীভাবে মূল্যায়ন করবে? ওনার এই হুমকিকে কীভাবে মূল্যায়ন করবে? এটা তো হুমকি আমি মনে করব, করুণ পরিণতি তৈরি করার হুমকি। এই হুমকিকে ওনার দল কীভাবে মূল্যায়ন করবে? এবং তা হচ্ছে বড় কথা, যারা আমাদের সবসময় সাহায্য করেন এবং আমাদের সম্পর্কে কথা বলেন, সেই যুক্তরাষ্ট্রই বা ওনার এই বক্তব্যকে, এই হুমকিকে কীভাবে মূল্যায়ন করবেন? আমার মনে হয় সরকারি দলে গেছে, আমি মানে ব্যক্তিগতভাবে অনুরোধই করতে চাই, সেটা হলো এই ভদ্রলোককে আসলে কয়েকদিনের জন্য ওনার কণ্ঠস্বর, ওনার উচ্চারণের উপর একটা এম্বার্গো দেন, ওনাকে থামান। ওনাকে না থামালে দেশের এই বিবাদমান রাজনীতি আরও কিন্তু মানে জটিল অবস্থার দিকে যাবে। এবং তারও চেয়ে বড় কথা, বাংলাদেশ সম্পর্কে বিদেশের যারা আছেন, ইউরোপীয় ইউনিয়ন অথবা আমেরিকা, যারা আমাদের নিয়ে কথা বলছেন ইদানিং, তাদের মধ্যেও একটা নেতিবাচক ভাবমূর্তি কিন্তু আমাদের দেশকে নিয়ে তৈরি হবে। প্লিজ এই ভদ্রলোককে থামান, থামানো দরকার, জাতীয় স্বার্থেই ওনাকে থামানো দরকার। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।